হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল আর পেজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমার কাছে অনেকেই কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড অনেক কিছুই সাজেশন চান। অনেকেই জিজ্ঞেস করতে আসেন যে কিভাবে কম্পিউটার শিখবো, কোথা থেকে শিখবো, কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, অর্থাৎ কম্পিউটারের কোন সেক্টর থেকে শুরু করব, কোন বিষয় থেকে শুরু করব। আবার অনেককে আমি দেখি যে তাদের বাসায় তাদের কাছে ল্যাপটপ আছে, অনেকে কিন্তু অনেক সুযোগ নেই, সুযোগের অভাব, মানে তাদের ল্যাপটপ কিনতে পারছে না, এরকম অনেকে সুযোগের অভাবে থাকেন। তো যারা সুযোগের অভাবে থাকেন তারা তো তাদের কথা তো এক্সেপশনাল, কিন্তু যাদের কাছে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কিন্তু দেখা যায় কি তারা অলস সময় কাটান, কম্পিউটার হয়তো মুভি দেখছেন বা নাটক দেখে সময়টা কাটাচ্ছেন। কিন্তু আপনি চাইলে আপনার স্কিলটা বাড়াতে পারেন, আপনি আপনার কম্পিউটার বা আইটি রিলেটেড আপনার নলেজ, আপনার স্কিলটা বাড়াতে পারেন। কিছু করার নাই, কিন্তু আপনি টাইপ শিখতে পারেন। প্রথমে আপনি কম্পিউটার কিছু জানেন না, প্রথমে টাইপ দিয়ে শুরু করেন, টাইপিংটা শুরু করেন, টাইপিং শিখতে পারেন। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, আপনার হোক না সেটা ইনকামের জন্য প্রয়োজন হচ্ছে না হয়তো বা, কিন্তু হয়তো আপনি নিজের কাজ, নিজের অনেক কাজই করতে পারেন যদি আপনি টাইপিংটা জানা থাকে। আমি অফিসে অফিসে মানে কাজ অনেক দেখি যে টাইপিং কম্পিউটারে অনেক কিছু ডাটা এন্ট্রি করতে হয় বা বিভিন্ন বিষয়ে, কিন্তু দেখি তাদের টাইপিং এর যে টাইপিং যে নলেজটা কোনো নলেজই নেই, কেমন একটা যেন উড়াধুরা টাইপের টাইপিং টাইপিং করে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি তারা যদি টাইপিং এর সঠিক নিয়মে টাইপিংটা শিখতো তারা অনেক সুন্দর টাইপিং করতো, তাদের কাজটা অনেক সুন্দর হতো। অনেককে দেখি মোবাইল শুধু শুধু সময়ে মোবাইলের সময় অপচয় করেন, মোবাইল দিয়ে অনেক কিছু কিন্তু অনেক কাজ করা যায়, আপনি আইটির অনেকগুলো কাজ মোবাইল দিয়ে করতে পারেন, স্কিলটা বাড়ান। মোবাইল মোবাইল দিয়ে শুধু শুধু সময় নষ্ট না করে, অপচয় সময়টা অপচয় না করে আপনি স্কিল বাড়ান, কোন একটা সাইট দিয়ে আপনি স্কিল বাড়ান। ভিডিও এডিটিং শিখেন, মোবাইল দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করা যায়, এরপরেও অনেক কাজই করা যায়। ধীরে ধীরে আমি আমার চ্যানেলের মাধ্যমে, আমার পেজের মাধ্যমে জানার চেষ্টা করব। তো আমি এই চ্যানেল বা এই পেজ খোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আইটি বিষয়গুলো বা কম্পিউটার রিলেটেড বিষয়গুলো আমি আপনাদের কাছে সহজ সহজ কীভাবে আপনি কিছু শিখতে পারবেন, আমি আমার এই একমাত্র উদ্দেশ্য সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনাদের উৎসাহ দেওয়া বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। তো আমি আশা করব মানে আপনারাও আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।